আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে তো এসেই আমি কিছুক্ষণ আগে আসলাম বাস থেকে নামলাম নেমে কিন্তু আমি একটি হোটেল হোটেল নিয়েছি রুম নিয়েছি তো আপনারা যারা সমুদ্র সৈকত প্রথম আসেন তারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না যে আসলে কত টাকা রুম ভাড়া কোথায় থেকে নেবেন নানারকম নানা রকম দালালের হেসালে পড়েন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি যে রুমটা নিয়েছি সেটা কত টাকা ভাড়া এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন রুমটি আপনাদেরকে দেখাই এবং বলি যে রুমের ঠিকানাটা আপনাদেরকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিব আমার কাছে ভালো লেগেছে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই তো আমার রুমটি হলো দ্বিতীয় তলায় এই রুমে ঢোকার পরে আপনারা দেখছেন যে একটি টি টেবিল রয়েছে এখানে সামনে কিন্তু বারান্দা রয়েছে এখানে একটি আলনার দেওয়া হয়েছে যাতে কাপড় রাখা যায় আর এই পাশে একটা বিশাল আকৃতির বড় বেড ডাবল বেড অবশ্যই আমি সিঙ্গেল আমি একা এসেছি তারপরও একটা ডাবল বেড আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা টিভি রয়েছে রুম স্প্রে রয়েছে টিস্যু রয়েছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আর রিমোট তো রয়েছে আর এখানে হলো এটা হলো জন্য আর পাশে একটা বাথরুম রয়েছে যাই হোক আপনাদেরকে বাজেটের কথা বললে কিন্তু এটা বেস্ট বেস্ট আমার কাছে লেগেছে কারণ রুম বাড়াটার কথা শুনলে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এত কম দামে এই রুমটা নেওয়া সম্ভব হয়েছে কিনা তো আমি একটু ব্যালকনিতে গিয়ে দেখাই তো এ পাশে হলো ব্যালকনি ছোটখাটোর মধ্যে একটা ব্যালকনি রয়েছে আর এ পাশে মোটামুটি খালি জায়গা তো অনেকে চিন্তা করেন যে কুয়াকাটা আসলে একদম বিচের সাথেই থাকতে হবে কেন ভাই সারা রাত্র আপনি হোটেলে থাকবেন বিচে যে একটু ঘোরাফেরা করবেন হাতে পাঁচ মিনিট সময় থাকলে সমস্যাটা কি তো যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত আর আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো আজকে আমি নিয়েছি এই রুমটার ভাড়া হলো গিয়ে তিনশো টাকা আমি এই রুমটা নিয়েছি তিনশো টাকা দিয়ে তো এই এই রুমের এই এই ঠিকানাটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হোটেলের নাম হলো হোটেল সোনার বাংলা আবাসিক এটা একটু বিশ থেকে পাঁচ সাত মিনিটের দূরে দূরত্বের পথ কিন্তু তাও কিন্তু পাঁচ সাত মিনিট দূর কিন্তু বেশি না আমার মনে হয় সো আমি এখানে হোটেলটি নিলাম এই হোটেলের বিস্তারিত ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ছিল আজকের রুম টুর টি যারা কুয়াঘাটা এসে রুমের জন্য ভোগান দিতে পারেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা তৈরি করা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও